कटाक्षैररिकूलभयोदं मौलीवन्देन्दुरेखं शङ्खं चक्रं कृपाणं त्रिशिखामपि कौरैरुत्तहन्तिं त्रिनेत्रां सिंहौ स्कन्धादिरूढं त्रिभुवनमखिलं तेजोषिपुरयन्तिं धैर्दुर्गं जयाख्यं त्रिदशपरिभृतं शमेदं सिद्धिकामयी।
পুরী বৃদ্ধা বলে গৃহে গিয়া দেখো হো খুঁজিয়া হরি মধ্যে করি আছে বিদায় কর কাপড় অন্য ঠেকিলাম দায় বৃদ্ধা বলে নব বস্ত্র আছে আলো নাই পেশারি স্নান করি পড়িল জিতায় সাহা বলে চাল ডাল নাহি তরকারি কেমনে রন্ধন করি বলো তরা করি বৃদ্ধা বলে দেখো মাতা ধামেরও মধ্যেতে পাকেরও জিনিস সব রয়েছে তাহাতে অপূর্ব মায়ের লীলা বুঝিবে কি তারি সাহাজে রাঁধিল অন্য ডাল তরকারি বৃদ্ধা বলে এসো বাছা দোহেব শিখাই শুনিয়া কহিল সাহাপতি আসে নাই দাঁড়ায় কর্ম বাটিরও বাহিরে দেখিরে সাহারে কর্ম বলে কহ শুনি
মমপুরী কোথা গেল হইল এমনি? জিজ্ঞাসিলে সহায়ক বৃদ্ধাকে দেখিলে, যাহার কৃপায় এই ঐশ্বর্য পাইলে। এ কথা বলিয়া সাহা কহে সমুদয়, কি ভাবিতে বৃদ্ধা শনে হইল পরিচয়? ঘুমেতে ছিলাম আমি হয়ে অচেতন, নহে বৃদ্ধা হয় দেবী খোঁজহ এখন। খুঁজিতে খুঁজিতে কর্ম বহুদূর গেল, অপরূপ এক কন্যা দেখিতে পাইল। সাষ্টাঙ্গে পড়িল কর্ম কন্যা পদ তলে, নানা স্তুতি করে দিজ অতি কৌতূহলে। কর্মদাস বলে, মা গো কে বাহ তুমি? কন্যা বলে, শিবের ঘরণী হই আমি। তব পত্নী হয় বাছা পতি পরায়ণা, তাহাকে করিছি দয়া আমি ভক্তাধীনা। আসিবার কালে সহা ঘুমে অচেতন, পুত্র বর দিতে তাই ছিল না স্মরণ। তৈল ও সিঁদুর ধান দুর্বালয়ে, শনি বা মঙ্গলবার আসন পাতিয়ে। দেখা হয় বাঘিনীর সনে, পথ আগুলিয়া তাই খেতে স্বাদ মনে। কর্ম বলে ও বাঘিনী, খেতে উচিত নহে। বিপদ নাশিনী তৈল হস্তে মোর রহে,
ব্রত প্রভাবে সর্ব বাঞ্ছা পূর্ণ হয়, গৃহ হতে বিপদাপদ দূরে যায়। বাঘিনী বলিল বাঘা বারো বর্ষ হয়, আসিছে না বাঘা গৃহে বলি হে তোমায়। বাঘা আসি মোর সনে মিলিলে এখনই, তোমারে ছাড়িয়া আমি দিবসে তেমনি। বিপদ নাশিনী মাতার সিঁদুর লইয়া বাঘিনী কপালে দিল দেবীকে সরিয়া, আচম্বিতে বাঘা আসি হয় উপস্থিত। বাঘিনী মিলিল তথা বাঘেরও সহিত, বাঘিনী বলে এই বিপের কৃপায় বিপদ নাশিনী সেবী পেয়েছি তোমায়। দক্ষিণা এবারে দাও ব্রাহ্মণের সত্তরে, হাটবারে দিব বাঘা বলিল তাহারে। এ কথা বলি গেল চলি বাঘ বাঘিনী, ব্রাহ্মণ গৃহেতে আসে যথায় ব্রাহ্মণী। পত্নী মোর জানে সব ইহার কারণ, কালী আসি মহারাজ দিবস দূতর, এ কথা বলিয়া বাটি গেল অতঃপর। সাহা কাছে আসি সব বৃত্তান্ত কহিল, কর্মদাসী সাহা সব শিখাইয়া দিল। পরদিন গিয়া তবে রাজদরবারে বলিতে লাগিল কর্ম রাজার গোচরে, বিপদ নাশিনী ব্রত ব্রাহ্মণী করিল, ব্রতের ফলে ভাগোদয় মোদের হইল। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, হারা ধন ফিরে আসে ব্রতেরও কারণ। Yeah.
পত্নী স্থানে বলো পুত্র যদি আসে বিপদ নাশিনী দেবী বুঝিব তবে সে রাজবাটি হইতে আসি কর্মসাহস্থানে রাজপুত্র নিরুদ্দিষ্ট বলিল তখনে সাহা বলে বল গিয়া আগামী প্রভাতে তৈল বসি দূর লইয়া পূজার জন্যে শেথায় আসিল রাজরানী তরা গিয়ে পুত্র কোলে নিল ব্রাহ্মণে করেন রাজা অর্ধরাজ্য দান সুখী হইল রাজা দ্বিজ তাহার প্রমাণ দেবী বরে যথাকালে সাহা গর্ভবতী পঞ্চমাসে পঞ্চামৃত খায় সাহা সতী যথাকালে সাহা এক পুত্র প্রসবিল পঞ্চবর্ষ পুত্রে মামা বাড়ি পাঠাইল তৈল সিঁদুর ব্রাহ্মণ সঙ্গে নিল আর যথাকালে পৌঁছে কর্ম কুটুম্ব আগার ঐশ্বর্য দেখিয়া লোক শালাদের হয় কর্মদাস মুন্ড কাটি পাকেতে পুতায় মনে মনে ভগ্নিপতি হইলে নিধন ভাগিনা করিলা সবে সর্বদা রক্ষণ ভগিনীকে বাধ্য করি লুটে পুটে খাব নানা সুখে মোরা সবে কাল কাটাইব এদিকে কর্মদাসের বিলম্ব দেখিয়া সাহা গেল ভ্রাতা বাটি চিন্তিত হইয়া ভ্রাতাগণ বলে সবে এসো গো ভগিনী গিয়াছেন কর্ম কোথা আসিবে এখনই বৌদিদের কাছে হইতে তেল নিয়া চলে স্নান করিবারে নামে পুকুরের জলে জলেতে নামিনে লাগে পায়ে ধর মাথা তুলিয়া একত্র করি বুঝিল যে সাহা
পড়িয়া দুর্গা বল সর্বজন, প্রণতি পড়িয়া দুর্গা বল সর্বজন, প্রণতি পড়িয়া দুর্গা বল সর্বজন। She